সৌদি আরবে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী দেশটিতে আগামী 27 জুন হতে পারে আরাফাতের দিন। সেক্ষেত্রে 28 জুন ঈদুল আজহা উদযাপন করবেন দেশটির মুসল্লিরা। আর রীতি অনুযায়ী এর একদিন পরই বাংলাদেশে 29 জুন উদযাপিত হতে পারে ঈদুল আজহা। আল আরাবিয়ার সোমবারের এক প্রতিবেদনে জানা গেছে, চাঁদের গতিবিধি অনুযায়ী 2023 সালের 18 জুন আরবি জিল হজ মাসের চাঁদ দেখার জোর সম্ভাবনা রয়েছে। তবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে হজ ও ঈদুল আজহা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারিখ পরিবর্তন হতে পারে। মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা যথাযথ ধর্মীয় মর্যাদা ও বাপ গম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করে থাকেন। সাধারণত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে মুসলমানদের অন্যতম এই উৎসব পালিত হয়।